স্বাধীন ভারতে দলিত পিছিয়ে পড়া মানুষদেরই শুধু নয়, সর্বোপরি শোষিত বঞ্চিত শ্রমজীবী মেহনতি মানুষদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকরের অবদান ও ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুরুতেই তিনি স্বাধীন ভারতবর্ষের মহান পবিত্র সংবিধান রচনাকালে শোষিত সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বার্থের কথা বিশেষভাবে খেয়াল রেখে সংবিধানের বুনিয়াদ রচনা করেন। এদিন ছিল ভারত মাতার সেই মহান সন্তানের 133তম জন্ম জয়ন্তী, আর এই পবিত্র দিনে গোটা দেশ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এদিন কলকাতার জিপিও অডিটোরিয়াম হলে অল ইন্ডিয়া পোস্টাল এসসি এসটি এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন, কলকাতা আরএমএস ডিভিশন অ্যান্ড জিপিও ব্রাঞ্চের উদ্যোগে বাবা সাহেব আম্বেদকরের 133তম জন্মজয়ন্তী পালনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এদিন বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসুদেব মণ্ডল, ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট, কনফেডারেশন লিডার অফ দিল্লি তপন বর্মন, সিএসকো মেম্বার নিউ দিল্লি এবং শান্তনু মণ্ডল, সিএসকো মেম্বার নিউ দিল্লি প্রমুখ। আমি যে কথাটা বলছিলাম,
বাবা সাহেব আম্বেদকারের কিছু লেখা, কিছু ঘোষণা
সংবিধানের কিছু অধিকার আজকে পিছিয়ে পড়া সম্প্রদায়কে সামনে রেখে তাদেরকে লেখাপড়ার সুযোগ, তাদেরকে চাকরি বাকরির সুযোগ, কাজের সুযোগ এবং সমাজে মর্যাদাপূর্ণ জায়গায় বসার সুযোগ করে দিয়েছে। কিন্তু দুঃখের হল শক্তি আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা শুনি 1 লাখের মতো লোককে ছেলেকে পিটিয়ে খুন করে দেওয়া হয়, তখন শুনি এক ধর্মের লোক অন্য ধর্মের মহিলাকে বিয়ে করার জন্য কিংবা উঁচু জাতের ছেলে নিচু জাতের মেয়েকে বিয়ে করার জন্য কিংবা নিচু জাতের ছেলে উঁচু জাতের মেয়েকে বিয়ে করার জন্য খাপ পঞ্চায়েত বসিয়ে পিটিয়ে খুন করা হয়। আমরা যখন দেখি রোহিত ফেগুলাকে নিচু জাতি হওয়ার জন্য তাকে টিস করা হয়, তাকে কটাক্ষ করা হয়, যার অপমান সইতে না পেরে তাকে আত্মহত্যা করতে হয়, আজকের দিনের সমাজেও সেই সমাজ ব্যবস্থা বাবা সাহেব আম্বেদকার চাননি। তাই বাবা সাহেব আম্বেদকারকে যদি প্রতিটাই ভালোবাসতে হয় তাহলে সমাজটাকে পাল্টাতে হবে, যেখানে বর্ণ থাকবে না, ধর্ম থাকবে না, ধৈর্য থাকে সেখানে থাকবে সমতা, একে অপরের প্রতি ভালোবাসা, গণতান্ত্রিকতা, একে অপরের প্রতি মর্যাদা, এটাই থাকবে সমাজ। কিন্তু আজকে যেটা করা হচ্ছে সংবিধানকে পাল্টে দেওয়ার মতো কথা বলা হচ্ছে, আজকে বলা হচ্ছে সংবিধান পাল্টাতে হবে, সংবিধানের অনেক ধারাকে পাল্টে দিতে হবে। এক মেরু তত্ত্ব আনা হচ্ছে, এক মেরু তত্ত্ব অর্থাৎ একটাই সম্প্রদায় থাকবে, একটাই ধর্ম থাকবে এবং সেই ধর্ম দলিত শ্রেণী থাকবে না, সেই ধর্মে থাকবে উচ্চ শ্রেণী থাকবে। ফলে সেইটা কিন্তু বাবা সাহেব আম্বেদকার চাননি এবং তার অধিকার সেটা নেই। তাই বাবা সাহেব আম্বেদকার নিদ্রা ও রাত্রি আম্বেদকারকে যারা ভালোবাসে তার অনুষ্ঠানে যারা উপস্থিত থাকে তাদের ভালো লাগলেও আমাদের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার দায় এবং দায়িত্ব আগামী দিনে পড়ছে।
পড়েছে, তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাবা সাহেব আম্বেদকরের রচনা নেতৃত্বে রচনা করে যাওয়া সংবিধানকে সম্পূর্ণ রাখার কাজ আমাদের করতে হবে। আম্বেদকর কে নিশ্চয়ই আজকে তো আজকে সময় তো আর যাদা প্রাসঙ্গিক আছেন আম্বেদকর সাহেব, ওনার যা বিচার আছে ওই বিচার থেকেই তো আমাদের সমাজ, মতলব যে সমাজ আছে ওই সমাজে পরিবর্তন আসবে, যেরকম শিক্ষিত হতে হবে, শিক্ষিত মানে সবারকে সবারই জন্য এডুকেশন টু অল ওভার অল, তো এর জন্য আম্বেদকরকে তো নিশ্চয়ই এখন এই সময় তো খুবই যাদা প্রাসঙ্গিক এই সময় আমার যা মনে হয়। আজকে যে প্রোগ্রামটা আছে অ্যাকচুয়ালি এটা তো এসসি এসটি পোস্টাল প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা নিশ্চয়ই খুব ভালো হয়েছে আর আশা করছি কি এই প্রোগ্রামটা আরও এখন রয়েছে কিন্তু ওটাও ভালো হবে। বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন আগামী দিনগুলিতেও ভারতবর্ষ যতদিন থাকবে, ভারতবর্ষের সংবিধান অন্তত এই সংবিধানটা যতদিন থাকবে ততদিন বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালন করা ঐতিহ্যের সঙ্গে পালন করা উচ্ছ্বাসের সঙ্গে পালন করাটা দরকার, কারণ এই সংবিধান আজকের দিনে বিপন্ন, ফলে এই সংবিধানকে রক্ষা করার জন্য বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালন করা, আরও বেশি বেশি মানুষের অংশগ্রহণ করা, তাদের মধ্যে প্রচারে নিয়ে যাওয়া এবং তাকে একটা মানে দারুণভাবে সাফল্যমণ্ডিত করার প্রয়োজন আছে। বাবা সাহেব আম্বেদকর এমন একটি ব্যক্তি, এমন একটি মানুষ, সারা পৃথিবীতে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। দেখুন আমরা দীর্ঘদিন প্রতীক্ষা করে থাকি এই দিনটার জন্যে, আজকে 133তম বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করছি আমরা জিপিও অডিটোরিয়ামে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন এখানে আমাদের রেল, ডাক, তারপরে হচ্ছে আপনার কাস্টমস, এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া থেকে বহু লোকজন এখানে এসেছেন। আমরা প্রত্যেক বছরই এটা আমরা করে থাকি। আর বিশেষ করে বলবো যে আমরা এই পোস্টাল অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত, আমাদের আর বেশি দিন চাকরি বাকরি নেই আর বছর দেড়েক আমরা আছি। তো যাই হোক, আপনারা আপনাদের সান্নিধ্যে আমরা এরকম সমস্ত কিছু তুলে ধরতে পারি, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই অ্যাসোসিয়েশনের তরফ থেকে ডাকে সাড়া দেওয়ার জন্য। আর পরিশেষে বলবো আমরা আজকে এখানে হাওড়া আরএমএস মানে ডব্লিউবি ডিভিশনের সম্মেলন করলাম এবং আপনারা দেখেছেন যে এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়ার লোকজন এসছেন, কাস্টমসের লোকজন এসছেন, সেল ট্যাক্সের লোকজন এসছেন। তা আমরা বিগত দিনেও এই রকম ধরনের অনুষ্ঠান আমরা করতে পারবো এই আশা রাখি। আর সব শেষে আপনাদের মিডিয়া প্রিন্টকে আমরা জানাতে চাই যে এই রকম ধরনের অনুষ্ঠানে আপনারা যে সাড়া দিয়ে থাকেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। ইয়ং জেনারেশন আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা বিকেল টাইমটায় ফুটবল খেলার মাঠে থাকতাম, আর এখন কিন্তু দেখবেন আপনার পকেটে, ডান পকেটে একটা, বাম পকেটে একটা মোবাইল থাকে। সুতরাং এই ইয়ং জেনারেশনকে আমাদের বাবা সাহেব আম্বেদকরের ছাতার তলে নিয়ে আসা একটু কঠিন ব্যাপার, তবে আমরা চেষ্টা করব যাতে নিয়ে আসতে পারি। এখনও মানে 100 জনের মধ্যে হয়তো 30 জনকে আমরা খুঁজে পাই আর বাদবাকি 70 জনকে আমরা খুঁজে পাচ্ছি না। এই 70 জনকে আমরা নিয়ে আসার পরিকল্পনা করব এবং ভবিষ্যতে তারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে তাহলে আমরা বাবা সাহেব আম্বেদকরের যে সমস্ত কর্মপন্থা রয়েছে সেগুলোর দিকে এগিয়ে যেতে পারব। আগামী দিনে আমাদের এই এসসি এসটি সংগঠনের আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন অ্যাক্ট সিটি অ্যাক্ট, এটা মানে ইন জেনারেল যেমন আপনারা যদি কোনো চুরি চামারি করেন তাহলে আপনাদের আলাদা একটা আমাদের কোর্ট আছে সেখানে যেতে হয়, কিন্তু আমাদের একটা স্পেশালি একটা কোর্ট আছে সেটা অনলি ফর অ্যাক্ট সিটি অ্যাক্টের মাধ্যমে সেটা হয়। মনে করুন আমি সিডিউল কাস্ট, আমাকে জোর করে কোনো অন্য সম্প্রদায়ের লোক আমার জমি জমা কেড়ে নিল, কিন্তু সেইটা যদি আমরা অ্যাক্টিসিটির মাধ্যমে আমরা যদি যেতে পারি তাহলে এই আমাদের একটা আইন আছে, সেই আইনে প্রথমে তাকে অ্যারেস্ট করা হবে, নন মেডেবল মানে অ্যারেস্ট করা হবে কিন্তু পদ্ধতিগতভাবে সেগুলো চলতে থাকবে। সুতরাং এই যে আমাদের একটা মানে পাওয়ার বলতে পারেন বা আলাদা একটা কোর্ট বলতে পারেন এটা বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন। মনে করুন আমরা 100 জনের মধ্যে যদি আমরা অ্যাডভোকেট পাই তা আমাদের এই অ্যাক্ট সিটি অ্যাক্ট করার জন্য মাত্র 10 জন পেতে পারি, এইটা একটা আমাদের গাফিলতি। এবং তার মধ্যে দেখবেন তারা তফসিলি সম্প্রদায়ের বা অনুন্নত শ্রেণী সম্প্রদায়ের লোক, তারা কিন্তু এইভাবে তারা এগিয়ে আসে না, তবে আসবে যে সমস্ত আমাদের কার্যকলাপগুলো হচ্ছে এখন ধীরে ধীরে আমাদের শিক্ষিত সমাজে পরিণত হচ্ছে, তারা এগিয়ে আসলে আমরা আশা করি এগুলো আমরা সলভ করতে পারব। সবথেকে বড় জিনিস হচ্ছে বাবা সাহেব যে ভারতবর্ষে পরাধীন ভারতবর্ষে
1942 সাল থেকে 1946 সাল ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে মন্ত্রিত্বে থাকাকালীন ভারতবর্ষের মানুষের যে রূপকার, যে ভারতবর্ষের যে উপকার হতে পারে, এর যে আইনগুলো ব্রিটিশ গভর্নমেন্টের সময় প্রতিপালিত করেছেন এবং সেগুলো ফলপ্রসূ হয়েছে, স্বাধীনতার প্রাক্কালেও সেটাকেও করার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি তো সে সময় ছিলেন না, সেই আইনের মধ্যে দিয়ে যেগুলো করার কথা কিছু কিছু হয়েছে, সবটাই হয়নি। যদি ডক্টর বি আর আম্বেদকরই সেই ভাবনা নিয়ে যদি ভারতবর্ষে পরিচালিত সরকারগুলো চেষ্টা ভাবনা করতেন, তৎকালীন জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীর সময় থাকাকালীন থেকে যদি আম্বেদকরের চিন্তা চেতনার ভাবনার কথা মানুষের মধ্যে যদি প্রয়োগ করা হতো, সে কৃষিক্ষেত্রে কি শিল্পে কি গবেষণা দপ্তরে বা খনিজে, এলআইসিতে, ব্যাংকে, সরকারি দপ্তরে, সমস্ত জায়গায় যদি ইমপ্লিমেন্টেশন ঠিকমতোভাবে করা হতো, তাহলে আজকে সমাজে এত দুর্ভিক্ষ, এত অনাহার, 70% মানুষ দারিদ্র সীমার নিচে, 20 টাকা থেকে 25 টাকা রোজগার করতে পারে না এমন মানুষ 70%, এটা আমাদের রিপোর্ট নয়, কেন্দ্রীয় সরকার একটা রিপোর্টে প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সরকার একটা কমিশন গঠিয়েছেন, সেই কমিশনেই বলেছেন যে গড় আয় 20 টাকার কম, এটা আমাদের কথা না, কেন্দ্রীয় সরকার বুঝিয়েছিল তার রিপোর্ট। অর্থাৎ বি আর আম্বেদকরের যে ভাবনা সেটাকে ভারতবর্ষের মধ্যে সেইভাবে লাঘু করা হয়নি। এটা হচ্ছে আগ্রাসনী শক্তি। একটা ঘটনা বলেছিল যে শ্রমিক শ্রেণীর হাতে যদি একনায়ত্ব ক্ষমতা এবং গরিব মানুষের অংশের কাছে যদি সেই পার্সেন্টেজ যদি ক্ষমতা না দেওয়া হয়, একটা মানুষ এটা বুঝতে হবে, উনি একটা জায়গায় ব্যাখ্যা করেছিলেন, বিদেশে একটা জায়গায় উনি ব্যাখ্যা করছেন যে সাঁওতাল, কোল্ড ভিল, মুন্ডা, এরা পড়াশুনো একদম পেছিয়ে পড়া মানুষ, তারা তাদের মতো করে বাঁচতে চাইলে তাদের যে জিনিসটা দরকার তাদের প্রতিনিধি নেই বলেই তাদের জায়গাটাই আজকে আপলিপমেন্ট হয়নি, উন্নয়ন হয়নি। আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ আজকের দিনে দাঁড়িয়েও সাপ খেয়ে বেঁচে থাকতে হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। বলছেন গভর্নমেন্ট, এখানে বলছেন সরকার, বলছেন যে দেশ এগিয়ে গেছে, শাইনিং ইন্ডিয়া। আমরা মনে করি এটা একটা কথার কথা, একটা রাষ্ট্রপ্রধানের কথা। এটা যদি রাষ্ট্রপ্রধান বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেরিয়ে হয়তো চৌকাঠার মধ্যে এবং সিকিউরিটির মধ্যে দিয়ে এটা একটা বক্তব্য রাখেন প্রেসে, উনি যদি গ্রামে গঞ্জের মধ্যে দিয়ে যেখানে মানুষ খেতে পায় না, পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতে হয়, মাটি খেয়ে কচু শাক, কলমি শাক চচ্চড়ি খেয়ে যাদের বেঁচে থাকতে হয়, এই জায়গায় গিয়ে যদি ভারতের রাষ্ট্রপ্রধান, যদি প্রধানমন্ত্রী গিয়ে পৌঁছাতে পারতেন, তাহলে কখনো শাইনিং ইন্ডিয়ার কথা বলতে পারতেন না। তারা হয়েছে গরিব, আরও গরিব হয়েছে, বড়লোক আরও বড়লোক হয়েছে ভারতের স্বাধীনতার পরে, আজকের দিনে দাঁড়িয়ে আজকে এত বছর স্বাধীন হওয়ার পরে গরিব গরিব হয়েছে, বড়লোক বড়লোক হয়েছে, টাকায় টাকা বেঁধেছে, হয় না। এই ভারতবর্ষের সমাজ ব্যবস্থা, সংবিধান যে করেছে সেই সংবিধানে এটা মানায় না, সেই সংবিধানটা চালু নেই বলেই আজকের দিনে দাঁড়িয়ে বলতে হবে, না বললে আজকে খারাপ লাগবে। একটা বিবাহবার্ষিকে একটা তার স্বামী, একটা গরিব মানুষ তার একটা বিবাহবার্ষিক তার বউকে একটা শাড়ি কিনে দিতে পারে না, দিতে তার কষ্ট হয়, দুদিন তাদের অনাহারে প্রায় অর্ধেক থাকতে হয়, একটা শাড়ি কিনতে পারে না, শাড়ি দিতে হয়। এই শ্রেণীর একটা মানুষ, একটা ছেলে মানুষ স্কুলে যাবে, তার বাবা তার ছেলেকে একটা পোড়া রুটি, একটা বিস্কুট দিতে পেরে স্কুলে পাঠাতে পারে না, আর একটা দিনে দাঁড়িয়ে মুকেশ আম্বানিয়া ভারতবর্ষের যুগে সেও একটা মানুষ, তার বউকে জন্মদিনে প্লেন উপহার রুট দিয়ে, রুট মানে লাইন মানে যে রুটে যাতায়াত করবে সেই রুট কিনে প্লেন উপহার দিতে পারে, ছাদে প্লেন নামতে পারে, এত বড় বৈষম্যতা, কোথায় একটা রুটি কিনে দিতে পারে না একটা ছেলেকে, আর একটা তার একটা বউকে একটা শাড়ি দিতে পারে না, আর একটা প্লেন উপহার দিতে পারে, এই যে এত বড় আকাশ পাতাল তফাৎ, কোথায় সমুদ্র আর একটা ড্রেন, এই বৈষম্য, এটা কিন্তু আম্বেদকর চাই। আম্বেদকর চেয়েছিল সকলের কাছে শিক্ষা, সকলের কাছে খাদ্য, সকলের কাছে বাসস্থান, সকলের সাথে কর্মসংস্থান, এমন একটা কর্মসংস্থান থাকবে যাতে মানুষের কাছে এমন একটা পয়সা থাকবে, সেই পয়সাটা
সাধারণভাবে সবাইকে সমানভাবে চলবে। তার বেশি যদি পয়সা থাকে সেই পয়সাটা সরকার অ্যাকোয়ার করবে, সেই যদি অবস্থা আসতে পারে তবেই ভারতবর্ষের সমান্তরণভাবে ভারতবর্ষের স্বাধীনতা গণতন্ত্র বিকাশ করবে। সেখানে দেখুন সন্দেশখালীর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিছু দুর্বৃত্তায়ন মানুষ, আমি জানি না কারা কি কী, আমি নিজে চোখে দেখি সংবাদপত্রের মধ্যে। সংবাদপত্র একটা শ্রেণীর, সংবাদপত্র তো নির্ভীক হয় না, সংবাদপত্রের চরিত্রটা অন্যরকম। সংবাদপত্র একটা এমন একটা জিনিস, সঠিক মূল্যায়নভাবে যদি নির্ভীক সংবাদপত্র যদি প্রকাশিত করতে পারতো তাহলে এত বিভেদ সৃষ্টি হতো না। সংবাদপত্রে একটা ব্যবসাদারী ভাবনা চিন্তা এসে গেছে। সংবাদপত্র দেখবেন, এই তো আম্বেদকর, আম্বেদকর, আমি আসছি সংদেশকালী বিষয়ে, এই আম্বেদকর একটা ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন, পুরো পাতা জুড়ে একটা ছবি তার দেওয়া হয়নি, সাতটা সংবাদপত্রে কোথাও দেখতে পেলাম না। অথচ কি দেখলাম, একটা বলিউডের ছেলে নোংরা নগ্ন ড্রেস পরে সারা পাতা ভরিয়ে দিয়েছেন, অ্যাড দিয়ে দিয়েছেন। এইরকম একটা অবস্থা সভ্যতার, মানে সভ্যতার বিকাশটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, মানে সভ্যতাটাকে কত নিচে নামানো যায়। সংবাদপত্র, কিছু সংবাদপত্র, আমি সংবাদপত্রের কথা বলবো না, একটা সংবাদপত্র এইতে থেকে রোজগার করতে চাইছে, আর একটা সংবাদপত্র চাইছে প্রকৃত তত্ত্ব তুলে ধরে মানুষের কাছে বিচার করে মানুষের প্রতিবাদের জাগরণ তৈরি করার জন্যে, একটা সংবাদপত্র আর একটা সংবাদপত্র। এই আগেই বলেছি, আগে একটা কথা আপনার বললাম, একটা তার বউকে কাপড় দিতে পারে না, জন্মদিনে একটা প্লেন উপহার দিচ্ছে, এই সমাজ ব্যবস্থা এটা চলবে? সেই জন্যে একটা কথা, এই আম্বেদকরের কথা বলতে গিয়ে, সন্দেশখালী কথা বলতে গিয়ে 1934 সালে নেতাজি বলেছিল, ভারতবর্ষ এমন একটা ডিকটেটরি 10 বছর মিলিটারি শাসনের মধ্যে দিয়ে মানুষের চরিত্র গঠন তৈরি করতে হবে, যেমন মিলিটারিরা দেশ শাসন করতে গিয়ে জীবনকে যেমন উৎসর্গ করে দিতে পারেন, এইরকম জীবনধারা মানুষের মধ্যে তৈরি করতে পারলে সৎ মানসিকতা তৈরি হবে। সেটা কিন্তু ভারতের স্বাধীনতার পরে হয়নি। আর সন্দেশখালী সত্যি দুর্ভাগ্যজনক ঘটনা, যেগুলো টিভিতে দেখেছি, নাকি ডেকে নেওয়া হয়, রাত্রিরে ডাকা হয়, দিনের বেলায় যখন প্রয়োজন হয় তখন ডেকে নেওয়া হয়। আমি জানি না সভ্য সমাজে এটা হতে পারে কি না। যদি শাসন ব্যবস্থা সত্যি ঠিক থাকতো, আমি রাজ্য কি কেন্দ্রের কথা বলছি না, শাসন ব্যবস্থা সবাইকার ক্ষেত্রে এক হওয়া দরকার। আপনি দেখেছেন, কেউ, আমি কেন বলছি এগুলো বলা দরকার, আম্বেদকর এগুলো বলেননি, আম্বেদকর সঠিক কথা বলেছিলেন, দুর্নীতিদের একই আইনের একই সাজায় তাদের সাজা দিতে হবে। কেউ 50 টাকা, 100 টাকা, 500 টাকা বা 10,000 টাকা চুরি করলে তাকে বেঁধে কোমরে দড়ি দিয়ে পিটিয়ে মেরে থানায় ঢুকিয়ে লকআপে পেটানো হচ্ছে, ওসিরা পেটাচ্ছে। আর একজন কোটি কোটি টাকা চুরি করছেন, তাকে মিডিয়া সামনে এনে পুলিশ তাকে জামাই আদর করে লকআপে নিয়ে তাকে ভালো জায়গায় রাখা হচ্ছে। এই সমাজ ব্যবস্থা যতদিন ভারতবর্ষের বুকে চলবে ততদিন মানুষ গরিব গরিব হবে, শিক্ষায় দুর্নীতি হবে, স্বাস্থ্যে দুর্নীতি হবে, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হবে, শিক্ষাই জাতির মরুদণ্ড। শিক্ষা পণ্য নয়, এখন শিক্ষা পণ্য হয়েছে। এখনকার দিকে প্রফেসর প্রিন্সিপাল্লা তাদের ছাত্র সঙ্গে গাদা গাদা টাকা রোজগার করে, মাইনে 2 লাখ 3 লাখ 2.5 লাখ টাকা মাইনে হয়ে গেছে, তারাও তাদের ছাত্র সঙ্গে লক্ষ লক্ষ টাকা তারা রোজগার করছে। শিক্ষা তো দান, কিন্তু শিক্ষা দান না, শিক্ষা পণ্য, শিক্ষাকে পণ্যে পরিণত করেছে। যেখানে শিক্ষা পণ্যে পরিণত হবে সে দেশের চাকরি থাকবে না, সে দেশের চাকরি পাইতে গেলে, চাকরি জোগাড় করতে হলে বাবা মাকে লক্ষ লক্ষ টাকা দিতে হবে। দেখছেন শিক্ষাক্ষেত্রে, দেখছেন এখন 1 বছর 1.5 বছর ধরে রাস্তায় পড়ে আছে, তাদের চাকরি হয়নি, যোগ্যতা আছে, মেরিট হয়, এমএ পাস, বিএ পাস যোগ্যতার ছেলেমেয়েরা, তারা চাকরি পাচ্ছে না, চাকরির জায়গা সংরক্ষিত করা হচ্ছে না, এটা ঠিক নয়। এই এই এইটাই দরকার। আপনারা যারা সংবাদপত্র, যারা আপনারা আছেন এই ধরনের, আপনারা এই যারা এসছেন, আপনারা নিউজ বাংলা, আমি নিউজ বাংলাকে আন্তরিক অভিনন্দন, নিউজ বাংলাকে, সত্যি নিউজ বাংলাকে আমি ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত আমাদের সংগঠনের তরফ থেকে আমরা ভীষণভাবে তাদেরকে আমরা শ্রদ্ধা করি। এই কারণেই তারা প্রকৃত তত্ত্ব তুলে দিচ্ছেন বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে, অন্য অন্য সংবাদপত্র। আমি একটা কথা বলি, আনন্দবাজার পত্রিকা আমি ইন্টারভিউ দিয়েছিলাম ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারি কর্মচারীর অবস্থাকে কেন্দ্র করে, 11 দিনের মাথায় যখন আমি ধর্মঘট নিয়ে আনন্দবাজার পত্রিকা আমি একটা ইন্টারভিউ দিলাম, আমি যে ইন্টারভিউ দিলাম তার উল্টো ইন্টারভিউটা দেওয়া হলো, পরিষ্কার কথা তার উল্টো ইন্টারভিউ দেওয়া হলো, কিন্তু ইন্টারভিউ দিয়ে আমি যেটা বললাম সেটা বলেন অন্যটাই বলেছিল। তারপরেই আবার সংবাদপত্র তারাই এসেছিলেন, আমি তাদেরকে একটু অখাদ্য কথায় করে বলেছিলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে আমরা দেখলাম, এই নিউজ বাংলা
যতগুলো SC/ST সংগঠন এবং গরিব মানুষের পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে যেটা ভারতবর্ষের সাধারণ মানুষের ভালো হয় সেটাকে অনন্তকারের দ্বারা নিঃস্বার্থভাবে তারা প্রচার করে চলেছেন দীর্ঘমেয়াদী কাল ধরে। আমি এই নিউজ বাংলাকে আমি 4-5 বছর ধরে আমার নিউজ বাংলার সঙ্গে আমাদের সম্পর্ক তাতে আমরা লক্ষ্য করে আমরা দেখেছি সত্যি তাদের গরিব মানুষের প্রতি, গরিব মানুষের কাছে যাওয়া, গরিব মানুষের পাড়ায় যাওয়া, সেখানে গিয়ে তাদের অবস্থার কথাটা তুলে ধরে তারা টিভি চ্যানেলে, ইউটিউবে তারা প্রমাণ করছে। আমরা চাই এই ধরনের সংবাদপত্র। এবার আসি সন্দেশকালীতে, লাস্ট যে প্রশ্নটা আপনারা করেছেন, সন্দেশকালীর ঘটনাটা আমি আবার বলি অত্যন্ত দুর্ভাগ্য যারা করেছেন। আমি মনে করব আমাদের রাজ্যের, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি হচ্ছে শাসক দলের একজন সর্বশ্রেষ্ঠ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সম্মানকে আঘাত করার ক্ষমতা আমার নেই। আমি একজন এই রাজ্যের বাসিন্দা হিসাবে, আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করতেই হবে। গণতন্ত্রের পীঠস্থানে উনি সর্বোচ্চ জায়গায় যখন আছেন, ওনার সম্মান রেখেই বলবো। যে ধরনের দুষ্কৃতি, যে ধরনের ঘটনাগুলোর সন্দেশকারিত হয়েছে, আপনি আরও দৃঢ় পদক্ষেপ নিয়ে এই গরিব মানুষগুলোর যে অত্যাচার হয়েছে, এই অত্যাচার যাতে বন্ধ হয়, আপনি আশা করি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একজন জনগণ, সাধারণ মানুষ হিসাবে এই আশা প্রত্যাশা রেখে আগামী দিনে যাতে সন্দেশকারীর মতো আর ঘটনা না ঘটতে পারে, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, সাধারণ একজন কর্মচারী হিসাবে, একজন SC/ST সংগঠনের একজন মানুষ হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, সন্দেশকালীর মতো যেন ঘটনা আর না হয়, যেন রাতের বেলা দিনের বেলায় ডেকে নিয়ে গিয়ে এই ধরনের কাজ করলে প্রশাসনিকভাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনি করবেন, এটা আমি মনে করি। এটা আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ জ্ঞাপন করছি। প্রথমে বলি যে বাবা সাহেব ডক্টর BR আম্বেদকরের যে পথ, যে সংবিধান, যে ভারতবর্ষের আপামর জনতার জন্য যে অধিকার উনি দিয়ে গিয়েছিলেন, সেই অধিকার আজকের দিনে শেষ হতে চলেছে। বাবা সাহেব যে সংবিধান লিখে গিয়েছেন, যে সংবিধান বিশ্ববন্দিত, যার জন্য বাবা সাহেবকে আজকের যে বাবা সাহেবের জন্মদিনকে ইন্টারন্যাশনাল নলেজ ডে হিসেবে সারা পৃথিবীব্যাপী মান্যতা দেওয়া হয়, ডিক্লেয়ার করেছে, সেই জায়গায় তিনি ভারতবর্ষ থেকে যে সম্মানটুকু তার পাওয়া উচিত ছিল, আজকের দিনের এই বর্ণবাদী সমাজের ব্যবস্থায় সেটা তিনি এখান থেকে পাননি। শুধু একমাত্র তার জন্ম নিম্ন শ্রেণীর সমাজে হওয়ার জন্য তিনি যে অধিকার আমাদের দিয়ে গেছেন, যে সংবিধানে যে রাইটস দিয়ে গেছেন, সেই রাইটস শেষ হওয়ার পথে, রিজার্ভেশনও শেষ হওয়ার পথে, অনেক লিডারের বক্তব্য শুনে থাকবেন, অনেক MP-র বক্তব্য আপনারা মিডিয়াতেই আপনারা দেখেছেন, যে আমরা 400 সিট চাইছি সংবিধান বদল করার জন্য। আমাদের আশঙ্কা যে ভবিষ্যতে হয়তো সেদিনও আসতে চলেছে যে এই সংবিধান, বাবা সাহেবের সংবিধান থাকবে না, হয়তো মনুসংহিতাকে সংবিধান মানানো হবে, যেটা কিনা ভারত স্বাধীনের সময় চেষ্টা করা হয়েছিল, তখন সেটা সম্ভব হয়নি। তো আজকের দিনে আমি রিজিওনাল সেক্রেটারি, ইস্টার্ন রিজন এয়ারপোর্ট অথরিটি ও ইন্ডিয়া SC/ST এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া কনফেডারেশন অফ SC/ST অর্গানাইজেশনসের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি, যে কনফেডারেশনের ন্যাশনাল চেয়ারম্যান ডক্টর উদিত রাজ, XMP, XIRS, তার নেতৃত্বে আমরা যে কনফেডারেশনের লড়াই করছি, এই রিজার্ভেশন বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর লড়াই, যাতে বাবা সাহেব যে এ রেখে গেছেন অবদান, যে ক্যারাভান যে পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন, আমরা এই বিভিন্ন অর্গানাইজেশনকে একত্রিত করে মাঠে ঘাটে অফিসে লড়াই করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করব। এই পোস্টাল SC/ST ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও আমাদের সঙ্গে আছে। আপনারা যারা মিডিয়া আছেন, কারণ বর্তমানে গদি মিডিয়া, যারা স্টাবলিশ মিডিয়া
তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। তারা কোনো দলিত প্রোগ্রাম, দলিত অনুষ্ঠান, দলিত কর্মসূচি প্রকাশ করে না, কোনো পেপারে আপনারা দেখবেন না। সোশ্যাল মিডিয়ার ছাড়া, যখন যারা ছোটোখাটো চ্যানেল ছাড়া, সোশ্যাল ইলেকট্রনিক মিডিয়া ছাড়া, বড় চ্যানেল, বড় মিডিয়া কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো দলিত কোনো প্রোগ্রাম কোনো জায়গায় পাবলিশ করেন না, না টিভিতে না পেপারে। কিন্তু আমরা আমাদের প্রচার করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকাল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার বিভিন্ন মাধ্যম আছে। আপনাদের মতো যারা চ্যানেল আছেন, ইলেকট্রনিক চ্যানেল, তাদের অসযস্য ধন্যবাদ। তারাও আমাদের দলিত বাবা সাহেবের বিভিন্ন প্রোগ্রাম প্রচার করেন। না, ভালো লেগেছে। আমাকে এখানে ইনভাইট হয়েছি, তপনদার সঙ্গে আমাদের দীর্ঘদিন যোগাযোগ। আমিও কলকাতা কাস্টমস SC/ST এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তো এই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজের অল অর্গানাইজেশন যদি একসাথে এসে একটা জয়েন্ট ফোরাম তৈরি করে এবং কনস্টিটিউশনাল যে প্রভিশন অ্যান্ড সেফগার্ড আছে SC/ST এমপ্লয়িজ, সেটাকে রাখা এবং সেটা আপলিভমেন্ট করা এবং কনসাসনেস এবং এমপ্লয়িজ বাড়ানো, তাহলে ইন ফিউচার অ্যাট্রোসিটিস অ্যান্ড ডিসক্রিমিনেশনটা বাদ যাবে। সেগুলো যা এখন ফেস করছে সবাই, সেটা যাতে এলিমিনেট করা যায় এবং অধিকার, সংবিধানের ন্যায্য অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো হয়, সেটা খুব আরম্ভের সঙ্গে GPO-তে SC/ST অ্যাসোসিয়েশন এটাকে পালন করছে। আমরা তাতে সামিল হয়েছি এবং সব ইউনিয়নই এতে সামিল হয়েছে, কারণ বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের সংবিধান রচিতা এবং ভারতবর্ষের যে আদর্শ এবং ভারতবর্ষের মানুষের বেঁচে থাকার যে চিন্তাধারা, সেই আম্বেদকরের চিন্তাধারার সঙ্গে এখনও অবধি এই গতি বয়ে চলেছে। আমরা ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকরকে, আমরা ভারতবর্ষের মানুষের বেঁচে থাকার যে পথ, সেই পথ খুঁজে পাওয়ার আদর্শ হিসেবে দেখি। কারণ ওনার লেখা, ওনার আইন, ওনার গ্রন্থ আজ ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের কাছে এক আদর্শ হিসেবে হয়ে উঠেছে, বা আগামী দিনেও আমাদের পাথেয় হিসেবে থাকবে। তাই ভীমরাও আম্বেদকরের এই জন্মশতবর্ষ আমাদের কাছে খুব আদর্শের, এবং আমরা প্রতি বছর এই দিনটাকে খুব শ্রদ্ধার সঙ্গে আমরা উদযাপন করি এবং ওনার প্রতি আমাদের সংগঠনের পর থেকে আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই এবং ওনার আদর্শে আমাদের সংগঠনের কার্যকর্তারা যাতে আদর্শে অনুপ্রাণিত হয় সেই আশা রাখি। এবং ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা প্রতিনিয়ত ওনার আদর্শকে মেনে এগিয়ে চলার চেষ্টা করি। প্রথমত, বাবা সাহেব যদি না থাকতেন আমাদের যে সংবিধান সেটাই অত রচিত হতো না। তো সেক্ষেত্রে একটা বিষয় বলা, শুধু একটা দিন পালন না, তার যে মতাদর্শ, তার যে আদর্শ, সেই আদর্শকে পাথেয় করে আমাদের প্রত্যেকের উচিত সেটাকেই যখন আমরা পালন করতে পারবো, তার যে মনে সেটা করতে পারবো, তবেই কিন্তু তার প্রতি প্রত্যেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তাই আমি প্রত্যেক ভারতবাসীর কাছে এবং আমাদের অফিসে সবাই বলি যে সবাই তার দেখানো পথে যেন আমরা ব্রতী হই এবং তার যে উদ্দেশ্য ছিল সেটা আমরা সফল করতে পারি। যদি আমাদের পায়ের তলা মাটিটা না থাকে তাহলে কিন্তু আমরা কোথাও নেই। তো সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে আগে পায়ের তলা মাটিটা, অর্থাৎ দেশবাসী, ভারতবাসী, সেই ভারতকে আগে উত্থান করতে হবে। সেই উত্থান নিয়ে কিন্তু আমাদের BPA বা BMS-ও কাজ করছেন এবং অবশ্যই বা যে ভীমরাও আম্বেদকরের যে দেখানো পথ বারবার বলছি, সেই পথে আমাদের চলতে হবে এবং জগৎ সবাই আবার ভারতকে শ্রেষ্ঠ আসনে বসাতে হবে।